ছয় বরাত রাত্রে যারা মসজিদে আসবে এর চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। আপনারা সত্যি করে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে কোন কথা কথা কন না কেন, সারা জীবন একটা মানুষ নামাজ না পড়লেও একদিন পবিত্র হয়ে মসজিদে যায়, এটাও কিন্তু নিজে যায় না, আল্লাহ নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই শালা শয়তান যে বলল শয় বরাত পালন করার জন্য যারা মসজিদে যায় এর সাইতে ব্যবসা খানায় রাত কাটান ভালো। আপনার বলেন তো এই শায়েক না শায়েক ইবলিস? আরো জোরে কোন মিডিয়ার যাচ্ছে, এই শালা কি মুসলমান না শয়তান? চোদ্দ সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি ব্যবসা খানায় কাটায় তারপরও ভালো আছে, যদি সারা রাত যদি সে ব্যবসা খানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না। বর্তমানে বাংলাদেশে ইহুদি খ্রিস্টান যে যুদ্ধ শুরু করেছে সে যুদ্ধের নামও হলো ইমান হরণের যুদ্ধ। আমি খুব ছোটবেলা থেকে আমি পালন করে আসতেছিলাম শবে বরাত। জোরে বলেন কি বরাত? আমি খুবই ছোট থেকে আমি যে মসজিদে ইমামতি করি খুতবা দেই ওখানে শবে বরাত নিয়ে আমরা খুব আলহামদুলিল্লাহ ইবাদত করি রোজা থাকি। গতকাল এক শয়তান কসে এই শবে বরাত রাত্রে যারা মসজিদে আসবে এর চাইতে ব্যবসা খানায় যাওয়া ভালো। আপনারা সত্যি করে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে কোন কথা কথা কন না কেন, সারা জীবন একটা মানুষ নামাজ না পড়লেও একদিন পবিত্র হয়ে মসজিদে যায়, এটাও কিন্তু নিজে যায় না, আল্লাহ নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই শালা শয়তান যে বলল শবে বরাত পালন করার জন্য যারা মসজিদে যায় এর চাইতে ব্যবসা খানায় রাত কাটান ভালো। আপনার বলেন তো এই শায়েক না শায়েক ইবলিস? আরো জোরে কোন মিডিয়ার যাচ্ছে, এই শালা কি মুসলমান না শয়তান? এই পুরোপুরি ইহুদিদের দালাল। জোরে কোন কথা ঠিক কি না? এরকম কিন্তু শায়েক নামক ইহুদিদের শয়তানকে দিয়ে বাংলাদেশের মুসলমানের ইমান হরণের একটা চরম চেষ্টা চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখনকার ছেলেরা কি আর বক্তার ও শুনবে? ইউটিউব সার্চ দিবি, ইউটিউবের বক্তারা কে কি করলো? তো এখন ইউটিউবের বক্তাই তো ভালো। আমাকে কয় হুজুর এর দলিল কি? কথাই কথা কয় দলিল দেন। আমি একদিন কইলাম তুই যে বৈধ সন্তান তার দলিল কি? তুই যে মাকে মা বলে ডাকিস আব্বাকে আব্বা বলে ডাকিস ওইটাই তোর বাপ, মায়ের কাছে কষ্ট। আমার কথা শোনার রাগ করো, মা ওকে বলতেছে কে মা, আমি তাকে আব্বা আব্বা করে দেখি এটাই আমার বাপ। তো মা বলতেছে এত পর তোর মাথায় ভূত ঢুকলো কেন? ওইটাই তোর বাপ। তো কয় এইটাই যদি আমার বাপ হয় তাহলে দলিল দাও। মা কয় তোর মন চাইলে মান না চাইলে মানিস না, তোর বৈধ না বাপ না কি বাপ এটা আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না। এই সব কথার দলিল। এরকম কিছু যুবক জীবনে মাদ্রাসায় পা দেয় নাই, ইউটিউবকে তারা বিশ্ব বিদ্যালয় মনে করে এখন আলেমদের কথাও তাচ্ছিল্য করতেছে, ওই শায়েকের শয়তানদের কথা তার মানতেছে। জোরে কথা কন না কার কথা কন? আগে আমরা বলতাম মৌলানা, আগে বলতাম মৌলবি, তার আগে বলতাম মুন্সি মুন্সি মৌলবি মৌলানা, এখন হয়ে গেছে শায়েক। এরকম নাম শুনতেছেন না আপনারা শায়েক? হ্যাঁ, কারণ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। জাহান্নামের সবচেয়ে উপর কারা থাকবে? কাফের। আর সবচেয়ে নিচে থাকবে কারা? মুনাফিকেরা। রাসূল বলেছেন কাফের বেঈমানেরা যে পেশাব পায়খানা করবে এই তলে থেকে মুনাফিকেরা ওইগুলা খাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর এই বদমাইশ মুনাফিক এরা কোন দল থেকে হবে? তা আল্লাহ রাসূল যে কথা বললেন গাও তো শিংরা ওঠে। রাসূল বললেন ইহুদির মধ্যে হবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না,
এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন আপনারা বলেন আমাদের মধ্যে মুসলমান বেশি না মুনাফিক বেশি? কথা কয় না মুনাফিক কি জানেন? লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে কামের মিল নাই। সবচাইতে বড় জালিম আজকে আপনারা শুনে নেন যে মসজিদে আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না মুসলমান দাবি করে, এরা হলো সবচাইতে বড় সবচাইতে বড় জালিম। আল্লাহর আজানকে তারা কটাক্ষ করেছে। আল্লাহ বলতেছেন হাইয়াল আল সালাহ, আল্লাহ বলতেছেন হাইয়াল আল ফালাহ, এইটারই তুমি গুরুত্ব না দিয়ে তুমি বাইরে ঘুরতেছো। আর তুমি মনে করো আমি মুসলমান মরে গেলে জান্নাত পাবো? ইমাম মালিক বলেছে কোন বেনামাজি মরে গেলে ওর জানাজায় যারা সামিল হবে ওদের আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে। ছাত্রা বললো হুজুর এক হোক বা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক মরলে, কুত্তা মরলে তোমরা কি করো? কুত্তা যদি রাস্তাত মরে দুর্গন্ধ হবে, এ যদি পাওয়ার দড়ি লেগে টানে লিয়ে পুতে থুই, একটা বেনামাজি মরে গেলে অরও পাওয়ার দড়ি লাগে টানে লিয়ে একটা ওয়াজ দেখা পুতে থো, আর কোনদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কথা কন না গা? ইন্না সালাত তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে সমস্ত মানুষকে অশ্লীলতা খারাপ কাজ থেকে হেফাজত করতে। আমাদের ছেলেদের হাতে যে মোবাইল আছে, এই মোবাইলের খারাপ থেকে যদি ছেলেদেরকে বাঁচাবার চাই তাহলে এক নম্বর হলো নামাজ। যেরকম কারণ এক নম্বর কি? সাত বছর থেকে নামাজের তালিম দিবেন। এই বাপেরা যারা আছেন সাত বছর থেকে যখন তালিম দেবেন কথা বললে ঠাস করে মারবেন, বুঝলেন না? কোন জায়গাত মারবেন? কোন জায়গাতে? যে এই কানত যান মারেন না, কানত মারলে কিন্তু ঠাসা হবে, এর তলে মারা লাগবে। কান সারা, অনেকে কয় কান সারা, কান সারা না কান সারা, এটার নাম কি সারা? তালিম, তালিম বোঝেন না? তালিম দেওয়া লাগবে, অজু কিভাবে করা লাগবে, তারপরে রুকু কিভাবে করা লাগবে, নিয়ত কিভাবে বান্ধা লাগবে, সেজদা কিভাবে দেওয়া লাগবে, এরা সাত বছর থেকে। আর দশ বছর থেকে যদি যাবার না চায় আর ঘাড়ের যে রগ নাই এই রগ, এই রগ চাপে ধরবে, চাপে ধরে চ। যদি দশ বছর থেকে আপনার সন্তানকে আপনি নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই মোবাইল থাক ওই অশ্লীল ভিডিও দেখবার গেলি আর ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে। আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যা বেশি, কিন্তু নামাজির সংখ্যা আছে। জুমার দিনে দোতলা করতেছে মসজিদ, দোতলা করতেছে, টাকা আদায় করতেছে, ভাই দোতলা করব মসজিদ। জিজ্ঞাসা করা হলো দোতলা কেন? এত মুসল্লি হুজুর আটে না, এতই মুসল্লি শুরু হয়েছে আটে না হুজুর, সেদিন দোতলা তো ফজরের খবর কি? কই ফজর এক কাতারে হয় না, জোহরের খবর কি? কই হাট বাজারে গেছে, আসরের খবর কি? কই খেলাধুলা করতেছে, মগরিবের খবর কি? কয় ওই ফজরের মতোই ফেরত যাচ্ছে, এসার খবর কি? কয় ফজর যায় এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় নয় কাতার। এখন পর্যন্ত এক কাতারে মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুম্মার দিনে সবার শেষ শেষ আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুম্মার দিনে সবার শেষ শেষ আগে যায়, এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় দিতে পারে কি পারে না? রহমানুর রহিম আল্লাহ বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা যারা পড়ছো সবার শেষে এসে আগে গেছো, ওদেরকে আমি আল্লাহ দয়া করে জান্নাত দিয়া দিলাম। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আপনারা বলেন তো, জুম্মা পার্টিকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে পাঁচ ওয়াক্ত পার্টিরা কি মনে করবি? কি এক বিপদে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো ভুলই করছি রে, এই ফজরের নামাজ পড়া শীতের দিনে কি কষ্ট রে। এই জুম্মা পার্টি খুশি হয়ে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজা তালা কেন?
আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে খুঁজা দেখ। এবার জুম্মা পাটি খুঁজা দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ঘরে না। বলে আল্লাহ চাবি ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে, তোদের চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে, আগে চাবি বার করে দেখ তো দাগ আছে কিনা। বলে আল্লাহ আমাদের চাবি তেল তেলা। আল্লাহ বলে দাগের সঙ্গে দাগ যদি না মিলে তাহলে তালা খুলবে না। বান্দা বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের দাগ। পাঁচ ওয়াক্ত নামাজের দাগের চাবি যদি না থাকে তাহলে জান্নাত দেখে ফেরত আই। জুম্মা পাটিরা জান্নাত দেখবার পাবি কিন্তু ঢুকবার পারবি না। এখন কারা কারা জুম্মা মারতেছেন না হাত তুলবার ক্ষমতা? আয় হায়, তাও মোশন কি সবার শেষে যায়, আগে বের হয়।